আদুনিয়া পুল্লোহা মাতা অখয়রুল মাচা অদ্দনিয়া আল্মারোয়াতু স লেহা আল্লা নবী বলছেন দুনিয়ার সমস্ত কিছু ক্ষণস্থায়ী ভোগ্যবস্ত ভোগের সামগ্রী ক্ষণস্থায়ী ভোগের সামগ্রীর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে নেককার স্ত্রী নেককার বিবিধ কেমন বিবি এক কথায় নেককার বিবি সলেহা আবেদা জাহেদা নেককার বিবি দুনিয়াতে গি আবেদা ইবাদত এবং সলেহা নেককার একটা নারী তোমার জীবনটাকে জান্নাত অভিমুখে তোমাকে পৌঁছাতে জান্নাতের রাস্তায় তোমাকে উঠাতে অগ্রণী ভূমিকা পালন এই জন্য কি আমল করবে আমল একটাই সেটা হচ্ছে বা জামাতে পাঁচ ওয়াক্ত সলা দাদাই করবে সলা তো তাহ রাতের বেলায় পড়বে আল্লাহর কাছেও দামি হয়ে যাবে তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দেবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা কুররাতু আয়ুন আল্লার কাছে দোয়া করবে রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া আয়ুন নয়ন জোড়ানো চক্ষু শীতলকারী বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করবে যারা বিয়ে করেন নাই যারা বিয়ে করেন ভাই যারা শুনবে আজকের কথা তাদের কাছে আমাদের আজকের পরামর্শ এখানে যুবকদের যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছে যারা এখনও বিয়ের প্রস্তুতি নিচ্ছ না তারাও আল্লাহর কাছে এই দোয়াটা করো যে আল্লাহ আপনি আমাকে ন্যাক্কার বিবিধান করেন আল্লাহ তাআলা তোমাকে দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে হয়তো ন্যাক্কার বিবিধান করবে আর যে নেককার বিবি পেয়ে গেল সে দুনিয়ার সমুদয়ই কিছুই যেন সে পেয়ে গেল সুবাহান্ন রাসুল হাদিসে বলছেন আল্লাহ যাকে একজন নেককার বিবি দিয়েছেন আল্লাহ দুনিয়া খেরাতের কল্যাণের দ্বার তার জন্য উন্মুক্ত করে দিয়েছেন সুবাহান্না এই জন্য নেককার বিবি দরকার এর জন্য আল্লাহর কাছে দোয়া সলাদ আদায় করবে রীতিমতো এবং তাহার সলাদও আদায় করবে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাল্লাহ নেককার বিবি দান করবেন